নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 লোকাল, আমি রাকেশ। আমি বসে রয়েছি দেখে অবাক হচ্ছেন, অবাক হওয়ার কথা। তবে আজকে আমি যে বসে রয়েছি তারও একটি উদ্দেশ্য রয়েছে। যে উদ্দেশ্য হলো, আমি যে বসে রয়েছি আমি দেখাবো যে চেয়ারে বসে রয়েছি সে চেয়ারটি মোটেও কাঠের নয়। হয়তো অনেকেই চিনতে পারছেন, তো আমি বলেই দিই, এটি হলো বেতের তৈরি, বেতের তৈরি চেয়ার। শুধু চেয়ার নয়, বিভিন্ন আসবাবপত্র, টুল, সোফা, চেয়ার, টেবিল, নানা রকমের জিনিস, বিভিন্ন ঘর সাজানোর জিনিসও রয়েছে এইখানে। আমি এই মুহূর্তে রয়েছি হাওড়ার মৌড়ি গ্রাম। শৌখিন নিত্য নতুন ডিজাইনের আসবাবপত্র যা বর্তমান সময়ে ঘর সাজানোর বা প্রয়োজনে দারুণ উপযোগী। ছোট টুল থেকে চেয়ার, টেবিল, সোফা, টি টেবিল, এমনকি বাড়ির ঠাকুরের সিংহাসন, খাট, গার্ডেন চেয়ার, অনেক সময় কাঠের তৈরি সম্ভব নয়, অথচ প্রয়োজনীয় জিনিস যেটা পেতে তৈরি করা সম্ভব। চাহিদা মতো বুঝিয়ে বলতে পারলেই সেই মতো জিনিস তৈরি করা সম্ভব বেতের সাহায্যে। নজর কাড়া বেতের কারুকার্য রয়েছে আসবাবপত্রে। বেতের তৈরি আসবাবপত্র দেখতে বেশ সুন্দর। বেতের আসবাবপত্র বিভিন্ন রকমের আছে, সোফা সেট, গার্ডেন চেয়ার, ডাইনিং চেয়ার এবং বিভিন্ন ধরনের আইটেম আসবাবপত্র। মানুষের যখন যেরকম দরকার হয়, আমাদের যদি সেইভাবে বুঝিয়ে বলা হয়, আমরা সেই জিনিসটাই তাকে তৈরি করে দিতে পারি। খাট থেকে শুরু করে, ডাইনিং থেকে শুরু করে, ছোটো ছোটো ধরনের আসবাবপত্র আছে, যেগুলো হচ্ছে ঘর সাজাবার জন্য, ফুলের ফুলদানি, ফুলের সাজি, তারপরে হচ্ছে সাপ, ব্যাং, বেজি, সব রকম জিনিসই আমরা তৈরি করে দিতে পারবো। এটা হচ্ছে চাহিদার ব্যাপারটা হচ্ছে, মানুষের তো চাহিদা এগুলোর প্রতি আছে, যেহেতু এগুলো একটু মানে দেখতে সুন্দর বা সময় বেশি লাগে, যার জন্য একটু কস্টিং পড়ে, কস্টলি হয়, চাহিদা মোটামুটি চলে যায় আর কি। সাপ্লাই করেছি মোট ধরুন কলকাতা আছে, সল্টলেক আছে, আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট পুরো আছে, তারপরে মেদিনীপুর টেদিনীপুরও অনেকে অর্ডার দিয়ে যায়, তাদেরকে সাপ্লাই করা হয়। হ্যাঁ, এখান থেকে দিল্লিও মাল অনেকে কিনে নিয়ে গেছে। কাঠের সঙ্গে তফাৎটা রয়েছে, এর আরামদায়কটা বেশি, ইজি ভাবটা বেশি, স্প্রিং ভাবটা বেশি এবং লাস্টিংটাও খুব ভালো বলা চলে। হ্যাঁ হ্যাঁ, চাহিদা সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে আপনার সিলিংয়ের দোলনা আছে, সিলিংয়ের দোলনা চাহিদা বেশি, রকিং চেয়ার চাহিদা বেশি, সোফা সেটগুলোও মোটামুটি চাহিদা আছে। 600 টাকা থেকে বেতের জিনিস শুরু করে 35 থেকে 40 হাজার টাকার জিনিসও তৈরি হচ্ছে। বেতের এই সমস্ত তৈরি জিনিসের 5 বছরের গ্যারেন্টিও থাকছে। তবে রাজকুমার দাস জানান, একটা জিনিসের কমপক্ষে 20 থেকে 25 বছর কেটে যায়, যত্ন করে রাখলে লাইফ কেটে যাবে। তবে সামান্য কিছু সমস্যা হলে বেতের তৈরি জিনিস রিপেয়ার করাও যায়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।